দর্শক আসসালামু আলাইকুম কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে সন্ধান টিভির আজকের পর্বটি দেখছেন সবাইকেই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকেরাই পর্ব আমাদের আজকের পর্ব আমরা হাজির হয়েছি পাবনা জেলার দাসুরিয়ার বহরপুর গ্রামে এই গ্রামেরই মিম ডেইয়েরি ফার্মে এই ডেইরি ফার্মের যে মালিক আছে মিন্টুবাই উনি কিন্তু দীর্ঘদিন যাবত এই গরু বছরের সঙ্গে যুক্ত আছে তো ওনার ফার্মে মূলত আপনারা ছোটো থেকে মাঝারি বড় সব ধরনের গাবি আপনারা পাবেন আপনার এইখান থেকে দুধের গ্যারান্টি সহকারে গাবিগুলো বিক্রি করা হয় তো আমাদের আজকের পর্বে আমরা মিন্টুপের সেই গাবিগুলোই দেখাবো এখানে কি কি জাতের গাবিগুলো আছে এগুলোর বয়স কেমন বা কেমন দুধ সংগ্রহ করতেছে বা কেমন দাম হলো এগুলো বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি পরিচয়টা একটু বলতেন আমার নাম মিন্টু আমরা তো জানি এখান থেকে গাবি বিক্রয় করা হয় বর্তমানে কতগুলো গাবি আছে

যেহেতু দুধের গাভে সবগুলো রাখছেন তাহলে কি দুধের একটা গ্যারান্টি আছে সরকারে গ্যারান্টি সহকারে জানেন কিনা বর্তমানে কিন্তু যারা ক্রেতা আছে তারা কিন্তু পাবনা আসতেই ভয় পায় কারণ পাবনা থেকে এই যাবৎকাল যারাই গরু কিনছে কেউই কিন্তু দুধের যে ভালো রেজাল্ট বা এখান থেকে দুধ কিনে নিয়ে যাওয়ার পরে তার বাসে সঠিক দুধটা পায় নাই কিন্তু আছে ভাই অনেকে ভালো আছে খারাপও আছে সবগুলোই খারাপ ভালো তা না কিন্তু আমার কাছে আজ দুধ দু একদিন তিন দিন দোয়া দেখে নিতে পারবে সমস্যা নেই আপনি দহন করে দেখাই দিবেন দোয়া দেখে নিতে পারে আমার বাসায় আচ্ছা আচ্ছা তো চলেন কথা না পারে আপনার এখানে কি কি গাবিগুলো আছে আর এইগুলো দেখে আর একটু বর্ণনা জানি দেখেন তো ভাই শুরুতে যে গাবিটা আছে এটা কি জাতের

সকালে কতটুকু হচ্ছে সকালে 10 লিটার দছেন সকাল বেলা 10 লিটার বিকাল বেলা 5 লিটার হয় দুইটা এনে 15 16 আসতেছে 15 16 জি কোন ক্রেতা যদি আসে তখন কি 15 16 আসবে হ্যাঁ ভাই ও আসলে পারে দুধ দুই বেলায় দোয়া দেখে নিতে পারবে কয় দিন দোয়া দোয়া দহন আমার বাসায় ধরো যদি কয় এক সপ্তাহ থাকবো তিন দিন থাকবো দুই দিন থাকবো দুধ দোয়া দেখে নিতে পারবে সমস্যা নেই আমার বাসায়ই থাকবে আমার বাসায়ই দুধ দোয়া দেখে নিবি আচ্ছা আচ্ছা ওর পছন্দ হলে নেবে না হলে থুই চলে যাবে ভাই সমস্যা নেই আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন তো ভাই আমি 1 লক্ষ 60 65 টলি দিয়ে দেব 1 লক্ষ 60 65 হলে দিবেন আর 1500 লিটার দুধ এখানে দহন করে হ্যাঁ দুধ দহন করে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো আপনার ওইদিকে মানতে গুলো ভাই ওইদিকে আরো কিছু গাবি আছে চলেন টয় গুলো দেখি যে ভাই এই পাশে আরেকটা গাবি আছে এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান এই গাবিটার বয়স কেমন এটার বয়স আছে 4 দাঁত

আচ্ছা সকালে কত লিটার সকালে আসবেনি 12 লিটার 12 লিটার বিকালে বিকালে আপনার 5 5.5 দুই টানে 17 18 আসতেছে আচ্ছা আচ্ছা তো এইখানে যদি কেউ আসে গ্যারান্টি شو করে দহন করে নিতে পারবে দুধটা দেখে নিতে পারবে আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন এটা 1 লক্ষ 55 50 হলে দিয়ে দেব 1 লক্ষ 50 55 হলে দিয়ে দিবেন 17 লিটার দুধ একদম দহন করে দিবেন দহন করে দেখে নিতে পারবে তাহলে তো গাবির দামটা তুলনামূলক একটু কমই মনে হচ্ছে ভাই এখন হচ্ছে গাবিটা একটু মানে আমরা কি কি দিকগুলো একটু লক্ষ্য রাখবো একটু বলেন তো যারা গাবি কিনতে চায় কিনার আগে আপনি দেখবেন চামড়াটা পালানের চামড়াটা চার্ডি বান দেখবেন চার জায়গায় আছে নাকি গরুর সব জায়গায় মার্কা দেখতে হবে চামড়া ধরে দেখতে হবে যে পাতলা কি মোটা

তো এটা কতটুকু দুধ হচ্ছে এখন সকাল বিকেল মেলে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে দিবেন আচ্ছা দুধেও কম আছে দামেও কম আছে এটা ছোট আচ্ছা আচ্ছা তো মিন্টু ভাই আপনি তো বেশ অভিজ্ঞ একজন খামারি নতুন যারা খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন তারা কিভাবে খামারটা করলে একটু খামারে যারা তারে পরামর্শ দেব আমি যারা এই মাদারকে গাবেলি খামার করেছি আমার লস হয়নি ওরে আমি এই বুদ্ধি দেব ভাই সব ধরনের গাবেলি আপনার লস হবে না আর আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিয়ে গাবেলি বাইস যদি একটা ক্ষতি হয়ে যায় আপনার টাকা কিন্তু অর্ধেকই শেষ আর আপনি এসব গাবেলি যদি একটা ক্ষতি হয়ে যায় তা আপনার টাকা নষ্ট হবে ভবিষ্যতে আবার টাকা ধরা থাকবে আর আপনি তিন লক্ষ টাকা দিয়ে যদি গাবি কেনেন একটা তিন লক্ষ টাকা দিয়ে গরু হাসে চারটা দুটি কিনলি দুটি গাবি হচ্ছে দুইটা বাছুর হচ্ছে তাহলে চারটা হচ্ছে আর যদি আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা যদি গরু কেনে তাহলে হচ্ছে দুইটা বাইশ হচ্ছে একটা নষ্ট হয়ে গেলে পরে একটা থাকতেছে তাহলে তো টাকায় নষ্ট হয়ে গেল আর আপনার এইসব গাবে যদি লাই তিন লক্ষ টাকা দিয়ে দুইটা তাহলে পাঁচটা চার ডি দুইটা গাবি আর দুইটা বাচ্চা তাহলে একটা নষ্ট হলে এখনও তিন ডি থাকতেছে ভাই ওই জন্য এসব গাবে নিলে পরে তার লস হবে না আচ্ছা আচ্ছা তো এটা এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তো আপনার ওইদিকে তো আরও কিছু গাবি আছে চলেন একটু ওইগুলো দেখে

শুকনা খেয়ার আর গমেশি না অনেকে অনেক সময় বলে যে পাবনাতে গিয়েছিলাম চোদ্দ পনেরো লিটার বা বিশ লিটার দুধের গাভে কিনছি বাসায় আসার পর অর্ধেক দুধটা পাই বা অর্ধেকেরও কম হয় অনেক সময় এই কারণগুলো কেন হয় আপনি মনে করেন আশি সারি যদি দুধ না দেখি লাই ওই কথার মাধ্যমে লি যায় তাহলে তো আরাম হবি আর আমার এখানে আসি দু দুই তিন দিন ধরে থাকি ও নিজের চোখে বাসুর বাঁধবি বাসুর বাইরে নিজে সকালে বিকালে দোয়া লিবি তারপরে কীভাবে কমাই সেটা আমি দেখবো পরে এইভাবে দুধ দেখে নিলে পরে সে আসতে দুধ কমো হবে না সে ঠকপিও লাগো আচ্ছা আচ্ছা তো ভাই যে গাবিটা নিয়ে আমরা কথা বলতেছিলাম চোদ্দ পনেরো লিটার দুধ আসছে বর্তমানে তো এইটার দাম কেমন চাচ্ছেন

বাচ্চাটার বয়স কদিন হয়েছে বাচ্চার বয়স হয়েছে চোদ্দ দিন চোদ্দ দিন হয়ে গেছে আচ্ছা তাহলে তো দুধ পাচ্ছেন হ্যাঁ দুধ পুরাপুরি পাচ্ছি সকালে কতটুকু সকালে দুধ পাচ্ছি দশ লিটার সাড়ে দশ লিটার এটি দুই টানে দুধ পাচ্ছি আমি ষোলো লিটার ষোলো লিটার দুধ পাচ্ছি আমি দোয়াচ্ছি নিজে কেউ আসলে দহন করে দিবেন হ্যাঁ দুধ দেখি লিখতে পারবি আচ্ছা আচ্ছা অন্য দুধ দেখি দোয়া লিখতে পারবি এটার দাম কেমন চাচ্ছেন তাহলে এটা ভাই এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ হলেই দিয়ে দেবো এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আর দুধ দু দ দেখে দুইবেলায় 1500 দেখে ধন করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো মিন্টু ভাই আপনি তো অনেকগুলো গাবি আমরা দেখলাম বলেন তো এই গাবিগুলো যদি কোন ক্রেতারা সংগ্রহ করতে চায় আপনারা এখানে এসে কি কি সুযোগ সুবিধাগুলো পাবে আমার এখানে আসি ভাই ও হচ্ছে আমার এখানে থাকপি থাকি দুই দিন ভরি দোয়াবি দেখপি পাতা কারণে কাজে মিল হইলি দামদার করবি পরে পছন্দ হইলি ওলিবি ক্রেতার মাধ্যমে আমার হতে কথার ব্যাপার হচ্ছে আপনার টাকা পয়সা ও যদি আমার বাসায় আসে আমি কারো কি টাকা সংগ্রামে মানে করিনি নিশ্চিত করি বুঝেছেন ভাই রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না টাকা আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি তাতে সবচেয়ে ভালো হয় ওরও ভালো হয় আমারও সুবিধা হয় আচ্ছা আচ্ছা আর পরিশেষে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন তারা কিভাবে খামারটা করলে একটু ভালো হবে এখন আমি বলে দেবো এইভাবে করলে খামার মানে উন্নতি হবে তাতে নিষমুখে যাবে না উপর মুখে আল্লাহ দিলে উঠতে থাকে আমি যেরকম মানে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছি ওরেও আমি বলে দেব যে কিভাবে আমি কি করেছি না করেছি কিভাবে আগাইছি